আল্লাহ তাআলা জানায় দেয়, ও ইমানদারগণ তোমরা সকলেই সাক্ষী থাকো, দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি নয়, সবচাইতে ভয়াবহ শাস্তি হবে কিয়ামতের ময়দান, যেই ময়দানে সমস্ত নবী আলাইহি সালাতু ওয়াসসালাম সকলেই নিজের জন্যই ছোটাছুটি করতে থাকবে, কেবলমাত্র যেই নবীকে সর্বপ্রথম তৈরি করে আমি সর্বশেষ দুনিয়াতে পাঠিয়েছি, এই নবী ছাড়া সকলেই সকলের জন্য ছোটাছুটি করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, কেবলমাত্র আপনার আমার নবী কিয়ামতের ময়দানে কার জন্য ছোটাছুটি করতে দেখবে জানেন? শুধুমাত্র উম্মত 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 বলে সিজদায় লুটিয়ে পড়তে থাকবে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনার সিজদা উঠান, কিয়ামত কায়েম করা হয় না আপনার জন্য, কিয়ামত কায়েম করা হয়েছে শুধুমাত্র যারা ইমানদার হয়েছে তাদের জন্য নয়, যারা ইমান আনে নাই এই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দান কায়েম করা হয়েছে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনি আপনার সিজদাতে উঠান, উঠে আমার জান্নাতকে আপনি ধন্য করে দেন, জান্নাতে প্রবেশ করে আপনার আমার নবী প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আপনার আমার নবী আখির নবী, নবী যে একমাত্র সিজদায় লুটিয়ে থাকবে উম্মত উম্মত বলে। ওয়ানাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في خلق السماوات والأرض وقال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم. الحمد لله قيت جباهي بشال تفسير القرآن محفيل أسكر شنام ধন্য সম্মানিত ভক্তগণ এবং বিশেষ অতিথিগণ সকলের উদ্দেশ্যে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে মানুষদেরকে সতর্ক করে জানায় দেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর সৃষ্টির উপরে তোমার ঈমান আনো, আল্লাহ তাআলার সমস্ত কুল কায়নাতের উপরে তোমার ঈমান আনো, কারণ সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠানোর পরে সকল মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। মুসলমান ভাইরা আমার, আজকে মানুষ যেই জিনিসগুলো নিয়ে অবহেলিত, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যায়। যে মানুষগুলো পথ অবলম্বন করবেন আল্লাহ তাআলা জানায় দেয়, ও ঈমানদারগণ তোমরা সকলেই সাক্ষী থাকো, দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি নয়, সবচাইতে ভয়াবহ শাস্তি হবে কিয়ামতের ময়দান, যেই ময়দানে সমস্ত নবী আলাইহি সালাতু ওয়াসসালাম সকলেই নিজের জন্যই ছোটাছুটি করতে থাকবে, কেবলমাত্র যেই নবীকে সর্বপ্রথম তৈরি করে আমি সর্বশেষ দুনিয়াতে পাঠিয়েছি, এই নবী ছাড়া সকলেই সকলের জন্য ছোটাছুটি করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, কেবলমাত্র আপনার আমার নবী কিয়ামতের ময়দানে কার জন্য ছোটাছুটি করতে দেখবে জানেন? শুধুমাত্র উম্মত 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 বলে সিজদায় লুটিয়ে পড়তে থাকবে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনার সিজদা উঠান, কিয়ামত কায়েম করা হয় না আপনার জন্য, কিয়ামত কায়েম করা হয়েছে শুধুমাত্র যারা ঈমানদার হয়েছে তাদের জন্য নয়, যারা ঈমান আনে নাই এই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দান কায়েম করা হয়েছে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনি আপনার সিজদাতে উঠান, উঠে আমার জান্নাতকে আপনি ধন্য করে দেন, জান্নাতে প্রবেশ করে আপনার আমার নবী প্রাণপ্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আপনার আমার নবী আখির নবী, নবীজি একমাত্র সিজদায় লুটিয়ে থাকবে উম্মত উম্মত বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনি সাক্ষ্য দিয়ে আপনার উম্মতগুলোকে আপনি যাচাইকৃত আর বাছাইকৃত করে আমার জান্নাতে নিয়ে জান্নাতকে ধন্য করে দেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি কি জানো আমি আজকে আমি নবী হয়ে কেন এত যুদ্ধ আর জিহাদ করি, জানো জানো আমার উম্মতগুলো যেন জিহাদ করতে না হয়, আমার উম্মতগুলো যারা আসবে তারা যেন বিনা কষ্টেই যেন সুন্দরভাবে জান্নাত হিসেবে দুনিয়াতে বসবাস করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের ভিড় যেখানে কিয়ামতের ময়দান থাকবে, এই ময়দানে আপনার উম্মতগুলোকে আপনি কি করে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি এত মানুষের মাঝে আপনার উম্মতকে চিনার অসম্ভব না সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আয়েশা তুমি এখন ভাবো মরুভূমির প্রান্তে বহু সেইখানে ছাগল উট দুম্বা আছে, এই ছাগল উট দুম্বাগুলো সুন্দরভাবে চলতেছে এই মরুভূমির প্রান্তে, এক এক জোনার ছাগল কিন্তু এক এক রকমভাবে চলতেছে, এক একটা মালিক কিন্তু আলাদা আলাদা, বলো তো আয়েশা তুমি বলো যে ব্যক্তি নিজের ছাগল ছেড়েছে এই মরুভূমির প্রান্তে ওই ব্যক্তি তার নিজের ছাগলকে চেনা সম্ভব না অসম্ভব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি আমার ছাগল ছেড়ে থাকি কোটি কোটি ছাগলের মাঝেও আমার ছাগলটাকে আমি চিনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা সামান্য দুনিয়ার ছাগলগুলো যদি নিজের মালিক নিজের ছাগলকে চিনতে পারে, আমার যে সকল উম্মতেরা আজকে দিন কায়েম করে ইসলামকে কায়েম করে নিজের সময়কে আল্লাহর রাস্তা ব্যয় করে আমি রসুলকে অনুকরণ অনুসরণ করে যারা দুনিয়াতে কষ্ট মোজাহেদা করে চলতেছে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মতকে চিনা আরো সহজ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে বিশাল আয়োজন কেবলমাত্র কোরআনের আয়োজন, আজকে এই ষোলকোপ হাফেজি আমাদের আশায় থেকে হাজারো হাজারো কিন্তু হাফেজরা পাগড়ি পরিধান করে, আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেন আমরা আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইব না, কেন কোরআনের তালিম দিব না, তার একটা এক্সাম্পল বললে আপনি বুঝতে পারবেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বনি ইসরাইলের জামানায়
হাসান বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন বৃদ্ধ মহিলা, অনেক বয়স হয়েছেন এই বৃদ্ধ মহিলা হাসান বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও হাসান বুসরি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা সন্তান ছিল, আমার সন্তানকে কষ্ট আর মুজাহাদা করে আমি লালন পালন করছি, সন্তানের যেন কোনো রকম ভাবে কোনো ত্রুটি না হয় এই জন্যই আমি যুবতী অবস্থায়, আমার স্বামী মারা গিয়েছেন যুবতী অবস্থায়, আমার স্বামী যখন মারা যায় আমার গর্ভে তখন আমার একটা সন্তান আমার স্বামী রেখে যায়। প্রতিবেশীরা অনেকেই বলেছে তুমি তো যুবতী মানুষ, তুমি এখন বিবাহ বস, তোমার চরিত্র, তোমার ইজ্জত, তোমার সতীত্ব সব কিছু ঠিক থাকবে, কিন্তু আপনি আমাকে তালিম দিয়েছিলেন আমার গর্ভে সন্তান থাকা অবস্থায় আমাকে বিবাহ করা যাবে না, আপনার দিক নির্দেশনায় আজকে আমি সেই কত বছর হয়ে গেল আমার স্বামী ইন্তিকাল করিয়াছেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আজকে আমি কোনো রকমভাবে বিবাহ হওয়ার সাক্ষ্য দেই নাই, আমাকে বহু প্রস্তাব দেওয়া হয়েছে, আমি দেখতে অত সুন্দরী, আমাকে অনেকে বিবাহ করতে এসেছে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায় আমি বিবাহ করি নাই, আজকে আমার সেই সন্তানটা আস্তে আস্তে করে সন্তান যুবক হয়ে উঠেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথাটা আপনাদের সামনে বলার একটাই উদ্দেশ্য, আমাদের সন্তানকে আজকে যে আমরা দিন শিখাইতেছি না, আমাদের সন্তানকে কোরআনের তালিম দিচ্ছি না, একদিন এই সন্তান আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াইবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবেন হায় আল্লাহ, আমাকে জোর করে কখনো বলা হয় নাই, তুমি নামাজ পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি আল্লাহর হুকুম পালন করো, আমাকে জোরপূর্বক কখনো বলা হয় নাই, বলা হয়েছে বাবা তুমি নামাজ পড়ো কখনোই বলা হয় নাই, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই জন্য আজকে আমরা যারা এখনো কোরআনের এই ছায়ার নিচে আমরা আসি নাই, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি নাই, তাদের কাছে আজকে আমার অনুরোধ থাকবে, আজকে এই কথাগুলোর উপরে আমরা তালিম করব, আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কোরআনমুখী করব। হাসান বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলাটা জিজ্ঞাসা করলেন, হাসান বুসরি, তুমি যেই দিন থেকে বলেছো আমি আর বিবাহ বসি নাই, আমার এই সন্তানটা গর্ভ প্রসব করেছি আমি, আস্তে আস্তে সন্তানকে অনেক কষ্ট অনেক মুজাহাদা করেছি, অন্যর দ্বারে দ্বারে কাজ করেছি, আমি পরিশ্রম করেছি, করে আজকে সন্তানকে আমি লালন পালন করেছি, সন্তানকে আমি যোগ্যতাশালী বানিয়েছি, এই সন্তান আজকে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আমার সন্তান যেন মৃত্যুর আগে হলো যেন হেদায়েত প্রাপ্ত হয়, মৃত্যুবরণ করে। মুসলমান ভাইরা, আমার হাসান বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বলা হলো, হাসান, আপনি একটু আমার সন্তান যখন মৃত্যুবরণ করবে আপনি নিজ হাতে আমার সন্তানের একটু জানাজা করাইবেন। মুসলমান ভাইরা আমার কথা শেষ করে দিচ্ছি, মুসলমান ভাইরা আমার হাসান বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধ মহিলাকে বললেন, আপনার সন্তান তো ইমান হারা সন্তান, আপনার সন্তান তো নামাজ পড়ে না, আমি আপনার সন্তানের জানাজা করতে পারবো না। হাসান বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধ মহিলাটা ফেরত দিয়ে দিলেন, স্বপ্নের যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হাসান তুমি কি জানো এই সন্তান কি করেছে, এই সন্তানের জানাজা তোমাকেই করাইতে হবে। মুসলমান ভাইরা আমার হাসান বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে যখন ফিরে আসলেন, বৃদ্ধ মহিলা সন্তানের কাছে যেয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার কষ্ট তো আর আমার সহ্য হয় না, তোমার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, আমি শেষ
তোমাকে একটা ওসিয়ত করব মা হিসাবে, তোমার জানে কখন যেন মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর আগে হইলেও তুমি আল্লাহ আল্লাহর রসুলের উপরে ঈমান আনো। মার কথা শেষ সময় মেনে নিয়েছে মুসলমান ভাইরা রে আমার, তওবা করেছেন হায় আল্লাহ তাআলা আমাকে যদি আপনি হায়াত দেন, আমি তওবা করলাম আমার জিন্দেগিতে আমি আর কখনো গুনার কাজ করব না। মুসলমান ভাইরা রে আমার, পরের দিন খবর পাইলেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের মৃত্যু হয়েছে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষের ঢল, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নিজেও এসেছেন। এই বৃদ্ধ মহিলাটা লক্ষ্য করে দেখেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা যুবকের জানাজায়, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনুকু বৃদ্ধ মহিলাটা জিজ্ঞেস করলেন, হাসান তুমি তো জানাজায় আসবে না, কেন এসেছো? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনুকু বললেন, ও মা আপনি কি জানেন, আপনি হয়তো জানেন না, আপনি আসার পরে গভীর রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহামের মাধ্যমে আমাকে জানায় দেয় এই যুবকটা শেষ সময় আল্লাহর উপরে তওবা করে ঈমান এনেছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা এখনো যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু কথা শুনলাম আল্লাহ তাআলা আমি সকলকে আমল করার তৌফিক দান করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।